আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। প্রিয় এইচএসসি 2023 সালের পরীক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে এইচএসসি 2023 সালের পরীক্ষার্থীরা, তোমরা হিসাববিজ্ঞান প্রথম পত্রে তোমাদের কিন্তু 60টি অধ্যায় রয়েছে। এখন এই 60টি অধ্যায়ের ভিতরে প্রথম যে 4টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ, এবং এই 4টা অধ্যায় যদি কোনো একটা স্টুডেন্ট খুব ভালো মতন প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যে সে একটা A+ তুলতে পারবে। এই 4টা অধ্যায়ের ভিতরে আমরা প্রথম অধ্যায়ের উপরে গত দুইটা ক্লাসে আপলোড করেছি, তোমরা প্লে লিস্টে যেয়ে দেখে নিবে। ওই দুইটা ক্লাস ছিল হিসাববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপরে। আজকে আমরা হিসাববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপরে ক্লাস আপলোড করা শুরু করেছি। তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে, মানে এই দ্বিতীয় অধ্যায় শেষ করে এরপরে তৃতীয় অধ্যায় ক্লাস করব, মানে ব্যাংক সমন্বয় বিবরণী, এরপরে চতুর্থ অধ্যায় ক্লাস করব, মানে রেওয়া মিল, এরপরে আর্থিক অবস্থার বিবরণী ক্লাস করব নবম অধ্যায়ের। ধারাবাহিকভাবে আমরা হিসাববিজ্ঞান প্রথম পত্র শেষ করে এরপর আমরা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে যাব। তো এখন আমরা যে বোর্ড প্রশ্নগুলো তোমাদের মানে সলিউশন করে দিচ্ছি বা সমাধান করাচ্ছি, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব পরিমাণ ইম্পর্ট্যান্ট, এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয় বা এই নিয়মের ভিতরেই কিন্তু প্রশ্ন সবসময় তোমাদের পরীক্ষাতে আসে। তো এই প্রশ্নগুলো সাজেশনমূলকভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে, নিজে নিজে চর্চা করবে, আর আমাদের ক্লাসগুলো একটু ফলো করতে পারো যদি তোমাদের মনে হয় যে আমাদের ক্লাসগুলো তোমাদের হেল্প করে। তো আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব, এই প্রশ্নটা এসেছে কুমিল্লা বোর্ড 2022 সালে। আর আমি তোমাদের আরেকটু বলে দিই, এই যে দ্বিতীয় অধ্যায় হিসাববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, এই অধ্যায়টা কিন্তু একটু বড়, বিকজ এখানে অনেক কয়টা নিয়মের অঙ্ক কিন্তু আসে। ওকে, তো একটু সময় লাগবে, আমি তারপরও চেষ্টা করব যতটা, যেহেতু তোমাদের সময় খুবই অল্প, খুব অল্প সংখ্যক অঙ্ক করিয়েই তোমাদের 100% প্রিপারেশনটা নেবার। যারা ফলো করছো, যারা মোদের বিদ্যালয়ের সাথে আসো, ইনশাআল্লাহ আমি 100% বিলিভ করি তোমরা এখান থেকে ভালো কিছু পাবে। ওকে, তো আমরা কুমিল্লা বোর্ড 22 সালের যে প্রশ্নটা, দেখো 2022 সালের প্রশ্ন, এটা কিন্তু একদম লেটেস্ট প্রশ্ন, এবং যে কোনো পরীক্ষার জন্য তার আগের বছরের প্রশ্নটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন চলো আমরা 2022 সালের এই কুমিল্লা বোর্ডের প্রশ্নটা একটু পড়ি। তো মিস্টার নাইম আইনশাস্ত্রে স্নাতক পাশের পরে নগদ 1,00,000 টাকা ও 50,000 টাকা মূল্যের বই নিয়ে 1 জানুয়ারি 2021 তারিখে আইন পেশা শুরু করেন। প্রথম মাসে তার সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 5, নগদে অফিস সরঞ্জাম ক্রয় 20,000 টাকা, জানুয়ারি 10, চেম্বারের ভাড়া পরিশোধ 18,000 টাকা, জানুয়ারি 12, ধারে সাপ্লাইস ক্রয় 5,000 টাকা, জানুয়ারি 15, মক্কেলকে আইন সেবা প্রদান করে নগদ প্রাপ্তি 50,000 টাকা, জানুয়ারি 20, মক্কেলকে সেবা প্রদানের লক্ষ্যে অগ্রিম গ্রহণ 15,000 টাকা, জানুয়ারি 22, ধারে আইন সেবা প্রদান 25,000 টাকা এবং নগদে আইন সেবা প্রদান 5,000 টাকা, 30, উপযোগ খরচ পরিশোধ 3,000 টাকা। গ্যাস পানি বিদ্যুৎ বিলকে বলা হয় উপযোগ খরচ। কেমন? প্রশ্নের কদাগে বলেছে জানুয়ারি মাসে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, এই যে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, এজন্য কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্টিংয়ের বিশেষ কোনো বিশাল একটা জ্ঞানের যে দরকার আছে তা না। আমরা এই যে লেনদেনগুলো পড়েছি, এই লেনদেনের ভিতরে সেবা আয় বাবদ যে লেনদেনগুলো আছে বা সেবা সংক্রান্ত যে লেনদেনগুলো হয়েছে, এবং ওই লেনদেনগুলোর ফলে যদি আয় হয়, সেই লেনগুলো আমরা টুপ করে এখানে নিয়ে নিলে আমাদের কিন্তু 2 মার্ক পেয়ে যাচ্ছে। ওকে, দেখো কত সহজ। এবং তোমরা যারা বলো যে এই যে কুমিল্লা বোর্ডে কঠিন কঠিন কোশ্চেন করে, দেখো একটা সহজ প্রশ্ন দিছে কদাগে। এরপরে আসো, খদাগে বলেছে জানুয়ারি 1, 15, 20 ও 22 তারিখের লেনদেনগুলোর জাবেদাভুক্ত কর, মানে এখানে জাবেদা দিতে বলেছে। গদাগে বলেছে চলমান জেরসকে নগদান হিসাব ও সেবা আয় হিসাব তৈরি করো। তো দেখো, এখানে আমরা জানি টিসকে এবং চলমান জেরসকে খতিয়ান প্রস্তুত করা হয়। তো এখানে চলমান জেরসকে মানে আধুনিক পদ্ধতিতে দুইটা হিসাব প্রস্তুত করতে বলেছে। তো চলো, অনেকেই কিন্তু তোমরা হিসাব বিজ্ঞানে SSC-তে সপ্তম অধ্যায়ে খতিয়ান করেছিলে, তোমরা অনেকেই কিন্তু মনে করো যে এই খতিয়ানটা ইন্টারে তেমন একটা আসে না। দেখো, বোর্ডে কিন্তু অনেকবার, ইভেন ঢাকা বোর্ডেও কিন্তু এই খতিয়ান কিন্তু এসেছে। সো এই সহজ একটা বিষয়, যে জিনিসটা তোমরা 9-10 করেছো, SSC-র সময় করেছো, সেই জিনিসটা ইন্টারমিডিয়েট
পরে যদি তুমি পরীক্ষা হলে যে একটা খতিয়ান কমন পাও আর সেই খতিয়ানটা যদি তুমি করে এখান থেকে চারটা মার্ক তুলতে পারো তাহলে তো কোনো অসুবিধা নেই। ওকে, তো খতিয়ানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রেখো। তো প্রশ্নের কদাগে বলেছে জানুয়ারি মাসে মোট সেবা আয় নির্ণয় করো। তো খেয়াল করো এখানে ছকটা কদাগের জন্য ছকটা খুবই সহজ ছক হয়, বিবরণ টাকা টাকা দুইটা টাকার ঘর কেমন, আর বিবরণও একটা ঘর দেবা। এখানে চাইলে তুমি বিস্তারিত টাকা পরিমাণ টাকাও লিখতে পারো বা শুধু আমার মতন এরকম টাকা টাকা লিখলেও হবে। কদাগ দিয়ে উপরে লিখে নেবা মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করা হলো। ওকে, তো এখন আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি আমরা দেখবো এখানে বেশ কিছু সেবা আয় দেওয়া আছে, কিন্তু এই যে সেবা বাবদ যে আয় হয়েছে তার মানে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কাউকে সেবা দিয়েছি। তাহলে আমরা যখন কাউকে সেবা দিয়েছি এই সেবাটা আমরা দুইভাবে দিতে পারবো, কয়ভাবে দিতে পারবো বলো? দুইভাবে, একটা আমরা সেবা দিতে পারবো নগদে, আর একটা সেবা দিতে পারবো আমরা ধারে। মানে আমরা সেবা দিয়ে নগদ টাকা পেলাম, আর একটা সেবা আমরা বাকিতে দিলাম যে আমরা পরে টাকা পাবো। ওকে, দুই ধরনের সেবা। তাহলে আমরা এটা আগে লিখেই ফেলি, নগদ সেবা আর একটা হলো ধারে সেবা, কেমন? এবার আমরা একটু অঙ্কে পড়ি, চলো দেখো নগদ সেবা কি কি দেওয়া আছে। দেখো তো আমরা যদি জানুয়ারি 15 তারিখে খেয়াল করি, বলেছে মক্কেলকে সেবা প্রদানের লক্ষ্যে, সরি আমি 15টা আমি উল্টা বলে ফেলছি, 15 মক্কেলকে আইন সেবা প্রদান করে নগদ প্রাপ্তি 50,000 টাকা। মানে তুমি মক্কেলকে, মক্কেল মানে একজন গ্রাহক, ওকে, মক্কেল মানে একজন, মক্কেল ইংরেজি ক্লায়েন্ট বা গ্রাহক, একজন গ্রাহককে তুমি সেবা প্রদান করে নগদ প্রাপ্তি হয়েছে, নগদ পেয়েছো। তাহলে সেবা দিয়ে যে প্রাপ্তিটা হয়েছে এটা হলো সেবায়, তাহলে নগদ তুমি পেলে কত টাকা? 50,000 টাকা। এবার দেখো আর কোনো নগদ সেবায় তুমি দিয়েছো কিনা। এবার দেখো জানুয়ারি বাইশে বলেছে ধারে আইনি সেবা প্রদান 25,000 টাকা, এটা তো আর নগদের ভিতরে আসবে না, এবং নগদে আইন সেবা প্রদান 5,000 টাকা। তাইলে এখানে দুইটা জায়গায় তোমার নগদে সেবা প্রদান করার কথা বলেছে, একটা হচ্ছে জানুয়ারি 15 আর একটা হলো জানুয়ারি 22। তো আসো, জানুয়ারি 15তে হচ্ছে হলো তোমার 50,000 টাকা দিয়েছে নগদে সেবা, আর জানুয়ারি 22 দিয়েছে তোমার হচ্ছে নগদে আইন সেবা প্রদান 5,000 টাকা। তাহলে এখানে 5,000 টাকা দিয়েছে, তাহলে 50,000 আর 5,000 যোগ করলে হচ্ছে হলো 55,000। আর ধারে সেবা দিয়েছে, আমরা কিন্তু জানুয়ারি 22 দেখেছি ওখানে কিন্তু ধারে সেবার কথা বলেছে, ধারে আইন সেবা প্রদান 22,000 টাকা। এখানে বলেই দিয়েছে ধারে আইন সেবা প্রদান কত টাকা, টাকাটা হচ্ছে হলো 25,000 টাকা। হ্যাঁ, ধারে আইন সেবা প্রদান 25,000 টাকা। এবার আমাদের এই দুইটা যোগ দিতে হবে, 60, 70, 80,000 টাকা হয় টোটাল। তাহলে আমরা এই দুইটা যোগ করলে হয় 80,000 টাকা, আমরা অবশ্যই জেড টেনে দেব। ওকে, এই ছিল আমাদের মোট সেবা আয়ের পরিমাণ, কেমন? এবার খদাগে আমাদের বলেছে 1, 15, 20 ও 22 তারিখের লেনদেনগুলোর জাবেদাভুক্ত করো। তো চলো আমরা জাবেদা প্রস্তুত করি। জানুয়ারি 1, 15, 20 ও 22 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। জানুয়ারি 1 তারিখে বলেছে মিস্টার নাইম আইনশাস্ত্রে স্নাতক পাশের পরে নগদ 1,00,000 টাকা এবং 50,000 টাকা মূল্যের আইন বই নিয়ে 1 জানুয়ারি 2021 তারিখে আইন পেশা শুরু করেন। এখানে তিনি দুইটি বিষয় নিয়ে ব্যবসা শুরু করছে, একটা হচ্ছে হলো নগদ 1,00,000 টাকা এবং 50,000 টাকা মূল্যের আইনি বই। তাহলে এই দুইটা জিনিস হবে ডেবিট, আর মূলধন হিসাব হবে হচ্ছে হলো ক্রেডিট। তো জাবেদার ছক কিন্তু তোমরা সবাই জানো, প্রথমে তোমরা প্রতিষ্ঠানের নাম লিখে নেবে এখানে, এরপরে লিখবে জাবেদা। এবার জাবেদার কলাম সংখ্যা হচ্ছে হলো 5টি, তোমরা সবাই জানো, প্রথমে তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর জাবেদা প্রস্তুত করার বা জাবেদায় ডেবিট ক্রেডিট নির্ণয় করার ছোট্ট একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে হলো সম্পত্তি আর ব্যয়, যেটাকে আমরা সংক্ষেপে সব বলবো। এটা বৃদ্ধি পাইলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। এবং আদম মানে হচ্ছে হলো আয়, দায় ও মালিকানা সত্ত্ব, এই তিনটা যদি হ্রাস পায় তাহলে হবে হচ্ছে হলো ডেবিট,
এবং যদি বৃদ্ধি পায় তাহলে হবে হচ্ছিল ক্রেডিট। তার মানে এই সব আর আদম, সম্পত্তি আর ব্যয় আর আয়দায় মালিকানা সত্ত্ব, এই দুইটার ভেতরে বিপরীতমুখী সম্পর্ক। তো সব মানে সম্পত্তি আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর হ্রাস পেলে কী হবে? ক্রেডিট হবে। আর আদম মানে আয়দায় মালিকানা সত্ত্ব, এটা হ্রাস পেলে ডেবিট হবে আর বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। কেমন? তো এই জিনিসটা একটু মনে রাখবে। তো এইখানে তিনি দুইটা বিষয় নিয়ে ব্যবসা শুরু করছে, একটা হলো নগদ টাকা আর একটা হচ্ছে হলো আইনি বই। তো চলো আমরা আগে প্রথমটি লেখার আগে সাল প্রদান করি। তাহলে এটা হচ্ছে হলো 2021 জানুয়ারি 1। দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে, একটা হলো নগদ টাকা। তাহলে নগদ টাকা আমরা জানি হচ্ছে হলো সম্পদ, আর মালিক যখন নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে ব্যবসায় কিন্তু নগদ টাকা আসছে। তো নগদ টাকা মানে সম্পত্তি বাড়ছে, আর আমরা জানি সম্পত্তি বাড়লে ডেবিট হয়। তাহলে নগদান হিসাব ডেবিট কত টাকা? 1,00,000 টাকা। তাহলে আমরা ডেবিটের কলমে লিখে দিব 1,00,000। আচ্ছা, এরপরে তিনি আইনি বই নিয়ে ব্যবসা শুরু করেছে, কত টাকার? 50,000 টাকার। এখন দেখো আইনি বই, এই বইটা কিন্তু একজন মানে উকিল বা একজন আইন বিষয়ে যিনি কাজ করেন, সেবা প্রদান করেন, মানে আইনি সেবা প্রদান করেন, তিনি কিন্তু দীর্ঘদিন এই বইটা ব্যবহার করবেন। তাহলে যেটা দীর্ঘদিন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে হলো সম্পদ, আর এই সম্পদটা আমাদের জন্য কী হবে? বৃদ্ধি পাইলে ডেবিট হবে। তাহলে আইনি বই হিসাব ডেবিট। কত টাকার আইনি বই? 50,000 টাকা। সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট হয়েছে। আর এগুলো হচ্ছে হলো তার জন্য মূলধন, একজন মালিক যখন ব্যবসায় কোনো কিছু দেয় সেগুলোকে আমরা মূলধন বলি। আর আমরা জানি মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, তাহলে আমরা এখানে লিখব মূলধন। মূলধন হিসাবে টাকাটা কি হবে? এই টাকাটা তো মূলধন হিসাব নাই, তো আমরা কি করব? এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা মূলধন হিসাবে লিখে দিব। তাহলে হয় হচ্ছিল 1,50,000 টাকা। কেমন? আচ্ছা, কারণ লিখতে হয়। আমরা সবাই জানি যাবে দেয় একটা কারণ লিখে দিতে হয়। কারণ লেখাটার নিয়ম কি? যা যা নিয়ে ব্যবসা শুরু করছে সেইগুলোকে মূলধন বাবদ বলে বা শেষ। তাহলে আমরা এটা লিখতে পারি নগদ টাকা ও আইনি বই মূলধন বাবদ নিয়ে ব্যবসায় শুরু হলো। এবার আমরা কি করব? এই যতটুকু লিখেছি এতটুকু আমরা ক্লোজ করে দেব। এইটা হচ্ছে আমাদের জানুয়ারি 1। এরপরে জানুয়ারি 15 তারিখের জাবেদা দিব। জানুয়ারি 15 তারিখে কি বলছে ভালো মতন খেয়াল করো। মক্কেলকে আইনি সেবা প্রদান করে নগদ প্রাপ্তি 50,000 টাকা। তার মানে এখানে আমি আগে একটু তারিখটা লিখে নিই, জানুয়ারি 15। মক্কেলকে আইনি সেবা দিয়ে নগদ প্রাপ্তি, তার মানে আমি যদি একজন উকিল হই বা আমি একজন যদি আইন সেবাদানকারী হই, আমি যখন নগদে আইন সেবা দিব এবং ওখান থেকে আমার যখন নগদ প্রাপ্তি হবে আমার ব্যবসায় কিন্তু নগদ টাকা আসবে। আর আমরা সবাই জানি নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, সম্পদ আসলে সম্পদ বেড়ে যায় আর সম্পদ বাড়লে ডেবিট হয়। এই জন্য আমরা এখানে নগদান হিসাবকে ডেবিট করব। এবার আমরা যদি কোশ্চেন করি কত টাকা, সেই টাকাটা হচ্ছে হলো 50,000 টাকা। হ্যাঁ, নগদ প্রাপ্তি হয়েছে 50,000 টাকা। এবার একটু খেয়াল করো, এই যে নগদ টাকাটাতে আমার ব্যবসায় এসেছে এটা কি কারণে এসেছে? এটা সেবা আয়ের কারণে এসেছে। আমি সেবা প্রদান করেছি সেই বাবদ আমার আয় হয়েছে, সেই আয়ের কারণে আমার নগদ টাকা এসেছে।
এজন্য আমরা সেবা আয় হিসাবকে ক্রেডিট করে দিব, কারণ এখানে আমার আয় বৃদ্ধি পেল। আর আমরা সবাই জানি এখানে আয় বৃদ্ধি পেয়েছে, আর এই আ মানে হচ্ছিল আয়, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। তো সবাই দেখো এখানে সেবা আয় কিন্তু ক্রেডিট হয়েছে, কত টাকা আয় হয়েছে আমার, 50,000 টাকা আয় হয়েছে। আমরা কারণ কি লিখতে পারি, যেহেতু নগদে সেবা প্রদান করা হলো। ওকে, এবার আমরা এটুকু ক্লোজ করে দিই। কেমন? এরপরে আমাদের জানুয়ারি 20 তারিখের জাবেদা প্রদান করতে হবে। জানুয়ারি 20 বলেছে মক্কেলকে সেবা প্রদানের লক্ষ্যে অগ্রিম গ্রহণ 15,000 টাকা। তো দেখো এই জিনিসটা একটু ভালো মতন বুঝো, যে তোমরা মক্কেলকে সেবা প্রদান করার লক্ষ্যে, মানে সেবা প্রদান কিন্তু এখনো করনি, সেবা প্রদান করার কথা বলে তুমি অগ্রিম টাকা নিয়েছো, মানে কাজ না করে দেওয়া দিয়েই আগে তুমি টাকা নিয়েছো, তুমি তাকে সেবা দেওনি, এখনো সেবা না দিয়ে তুমি অগ্রিম নিয়েছো। তো এটাকে বলা হয় হচ্ছিল অনুপার্জিত সেবা আয় বা অগ্রিম সেবা আয়। শব্দ দুটা ভালো মতন মনে রেখো, একটা হচ্ছিল অনুপার্জিত সেবা আয় অথবা অগ্রিম সেবা আয়, একই কথা। আর তোমরা সবাই জানো আয়ের অগ্রিম কিন্তু দায়, আয়ের বকেয়া যেমন সম্পদ, আয়ের অগ্রিম কি দায়। এটা তোমরা এই চারটা বিষয় কিন্তু বেসিক বিষয় আমি তোমাদের সব সময় বলি, সেটা কি আয়ের অগ্রিম দায়, আয়ের বকেয়া সম্পদ, খরচের অগ্রিম সম্পদ, খরচের বকেয়া দায়। ওকে, এই চারটা বিষয় কিন্তু তোমরা সব সময় মনে রাখবা। সুতরাং এটা যেহেতু অনুপার্জিত আয় বা অগ্রিম সেবা আয়, সেহেতু এটা আমরা আয়ের অগ্রিমকে আমরা দায় ধরবো। দায় আমাদের জন্য একটা কি, দায় যদি আমাদের কাছে বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, তাহলে এখানে অনুপার্জিত সেবা আয় ক্রেডিট হবে। এখন এখানে কিন্তু তুমি টাকাটা কিন্তু নিয়েছো নগদ, তুমি অগ্রিম তো সেবা না দিয়ে অগ্রিম টাকা নিয়েছো, তার মানে তোমার কাছে কিন্তু নগদ টাকা আসছে। আমি যদি একজন উকিল হই, আমি যদি নগদে কি দেই, সরি মানে অগ্রিম সেবা আয় বাবদ টাকা নেই, মানে আমি সেবা দেই নাই, আমি অগ্রিম টাকা নিয়েছি, হ্যাঁ তাহলে সেবার বিষয়টা পরে আসবে, কিন্তু আমি টাকা তো নগদ পেয়েছি। ওকে, তো এই জন্য নগদান হিসাব আমরা ডেবিট করব, জানুয়ারি 20 নগদান হিসাব ডেবিট। নগদ টাকা কত, 15,000 টাকা অগ্রিম গ্রহণ করেছে, তাহলে 15,000। এবার কথা হচ্ছে হলো এই নগদ টাকাটা আমার কেন আসছে, এটাকে আমি এখনো সেবা দিয়েছি নাকি এটা আমি অগ্রিম নিয়েছি, এটা আমরা অগ্রিম নিয়েছি, হ্যাঁ এজন্য আমরা লিখবো অগ্রিম সেবা আয় বা অনুপার্জিত সেবা আয়, ইংরেজিতে বলে আনআর্নড রেভিনিউ। তো আমরা এখানে অনুপার্জিত সেবা আয়কে ক্রেডিট করব। এখন বলো এই অনুপার্জিত সেবা আয় ক্রেডিট করলাম, এটাকে কি আমরা আয় ধরে ক্রেডিট করেছি নাকি দায় ধরে ক্রেডিট করেছি? এখানে কিন্তু আমাদের আয় হয়নি, কেন কি আমরা এখনো কিন্তু কাজটা করে দেইনি, কাজ না করে দিয়ে আমি আগাম গ্রহণ করেছি, অগ্রিম গ্রহণ করেছি, আগাম মানে অগ্রিম, অগ্রিম আমি অ্যাডভান্স টাকা নিয়েছি। ওকে, তো এই যে আমি কাজ না করে দিয়ে টাকা নিয়েছি, এটা আমাদের আয়ের অগ্রিম। এই যে দ মানে হচ্ছিল দায়, এখানে আমাদের দায় বৃদ্ধি পেল না, কারণ আমরা তো এখনো কাজ করে দেইনি, এজন্য এটা আমাদের দায়। এই দায়টা কখন কমবে, যখন আমরা কাজটা করে দিব তখন আমাদের দায়টা কমবে, কিন্তু এখনও আমাদের দায়টা কি বেড়ে আসে না, যেহেতু বেড়ে আসে, যেহেতু আমরা কাজ করে দেইনি, হ্যাঁ এই এই লেনদেনে কি বলেছে যে আমরা কাজ করে দিয়েছি, বলেনি, তার মানে আমরা শুধুই অগ্রিম নিয়েছি টাকা, আমরা কাজ এখনো করে দেইনি, তার মানে এখানে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়েছে। কত টাকার দায় বৃদ্ধি পেয়েছে, 15,000, কারণ আমরা এই 15,000 টাকা আগাম নিয়েছি কিন্তু এখনও কাজ করে দেইনি। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু সেবা বাবদ, এই কারণটা নিয়ে খুব বেশি অসুবিধা নাই, তুমি তোমার মতন করে লিখলে হবে, ঠিক আছে, সেবা বাবদ অগ্রিম
প্রাপ্তি। ওকে, আশা করি প্রিয় বন্ধুরা সবাই বুঝতে পারছো। এরপরে লাস্ট 22 তারিখ, জানুয়ারি 22, ধারে আইনি সেবা প্রদান 25,000 টাকা, নগদে আইনি সেবা প্রদান 5,000 টাকা। তো দেখো, এখানে আইনি সেবাই আমি দিয়েছি, মনে করো আমি আইনি সেবাই দিয়েছি, কিন্তু আইনি সেবা দিয়ে দুইভাবে আইনি সেবা দিয়েছি, একটা দিয়েছি নগদে আর একটা দিয়েছি ধারে, কিন্তু দুইভাবেই কিন্তু আমার আয় হলো। তো প্রথম যে আয়টা হলো, আমি আগে তারিখ নেই, জানুয়ারি 22, প্রথম যে আয়টা হলো, এটা হলো আমার কাছে নগদ টাকা এসেছে, কারণ আমি নগদে ধার নগদে সেবা প্রদান করেছি, নগদে সেবা প্রদান করেছি। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। যেহেতু আমি নগদে সেবা প্রদান করেছি, সেহেতু আমার ব্যবসায় নগদ টাকা আসছে, মানে সম্পদ আসছে, মানে বাড়ছে, সম্পদ বললে ডেবিট হবে। এই জন্য আমরা নগদের হিসাবকে কী করবো, সবাই বলো, ডেবিট করব। কত টাকার নগদে সেবা দিয়েছি? আমি সেবা দিয়েছি, নগদে সেবা দিয়েছি 5,000 টাকা, কেমন? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম 5,000 টাকা। এরপরে আসো, আমি ধারে সেবা দিয়েছি 25,000 টাকা। তো আমরা সবাই জানি ধারে সেবা প্রদান করলে দেনাদারের সৃষ্টি হয়, কারণ আমি যাকে ধারে সেবা দিলাম তার কাছে আমি টাকা পাবো, আর তার কাছে যেহেতু আমি টাকা পাবো সে আমার জন্য সম্পদ, তাহলে দেনাদার আমাদের জন্য কি একটা সম্পদ। আর আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে আমরা এখানে দেনাদারের আরেকটা নাম প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব লিখলেও চলে। সো আমরা এখানে লিখবো প্রাপ্য হিসাবও ডেবিট, কারণ দুইটাই সম্পদ, নগদ টাকা পেলাম এটাও সম্পদ, প্রাপ্য হিসাব এটাও সম্পদ, কারণ আমরা ওনার কাছে টাকা পাবো। কত টাকা আমি ধারে সেবা প্রদান করেছি? 25,000 টাকা। এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার, এখানে তো আগে ধারে সেবা দিয়েছে, তাহলে আগে প্রাপ্য হিসাব লিখে পরে নগদান হিসাব লিখবে? কোনো অসুবিধা নেই, তুমি চাইলে আগে প্রাপ্য হিসাব লিখে তারপরে নগদান হিসাবও লিখবে, বাট ডেবিট দুটো তোমরা পাশাপাশি দেখো, কেমন? আচ্ছা, আর এই যে আমার সম্পদটা বাড়লো, দুইটা সম্পদ বাড়লো, একটা হলো নগদ টাকা সম্পদ বাড়লো, আর একটা হলো দেনাদার নামক সম্পদ বাড়লো। তো এই যে দুইটা চলতি সম্পদ আমার বাড়ছে, এই সম্পদ দুইটা কেন বাড়ছে? সেবা আয়ের কারণে, সেবা প্রদানের কারণে। আর আমরা জানি সেবা প্রদান করলে সেবা আয়ের সৃষ্টি হয়, তাহলে সেবা আয় হিসাব ক্রেডিট, কারণ এখানে আমার আয় হইছে। সেবা আয় বাবদ টাকা কত? এই 5,000 আর 25,000 যোগ দিতে হবে, কারণ এই দুইটাই কিন্তু আমি সেবা প্রদান করেছি, একটা হলো ধারে, একটা হলো নগদে। ওকে, তাহলে দুইটা সেবা আয় বাবদ আমার আয় হয়েছে 30,000 টাকা, 25 আর 5, 30,000 টাকা। এবার আমরা কারণ কি লিখতে পারি? কারণ লিখতে পারি যেহেতু ধারে ও নগদে সেবা প্রদান করা হলো। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার, এই আমরা এই বুড়ো বয়সে এসে কেন আমরা এখন এই জাবেদা করব বা জাবেদা শিখব? দেখো, তোমাদের পরীক্ষার সময় আছে অল্প, যারা সারা বছর পড়তে পারেনি তারা এই জাবেদাগুলি এসএসসিতেও করছে, এখনও করে যদি পরীক্ষা হলে যে জাবেদা আমরা কমন পাই বা জাবেদাটা আমরা একটু জাবেদা করে, যে যদি আমি জাবেদা করে ওখান থেকে মার্কস তুলতে পারি, তাহলে তো আমার এই জাবেদাটা প্র্যাকটিস করা একদমই বিফলে না। তো এই পরীক্ষার আগে এই সহজ টপিকগুলোও কিন্তু, এগুলো সহজ বাস, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো তোমার পরীক্ষায় কিন্তু আসবে। তোমার পরীক্ষা যেমন দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি হিসাবরক্ষণ থেকে আসবে, তোমার যেমন কার্যপত্র থেকে আসবে, ঠিক আছে, ঠিক তেমনই এইরকম সহজ সহজ জাবেদা, এরকম সেবা আয়ের পরিমাণ, খতিয়ান, এগুলো থেকেও আসবে। এটা তোমার চয়েস, তুমি কোনটা করবা। তুমি যদি সারা বছর ওইগুলো করে থাকো, সবগুলোই করেছো, আমরা ফ্রি ক্লাস সবই আপলোড করব, কেমন? ওগুলো যদি তোমরা ভালো পেরে থাকো, তোমরা ওগুলো করবে, কোনো অসুবিধা, এগুলো করার দরকার নেই। এগুলো তারাই করবে যারা সারা বছর একটু কম পড়াশোনা করেছে, কেমন? তো চলো এবার আমরা প্রশ্নের গদাগে চলে যাই। প্রশ্নের গদাগে বলেছে, চলমান জেরসকে নগদান হিসাব ও সেবা আয় হিসাব প্রস্তুত করো। তো চলো, চলমান জেরসকে এই যে দুইটা হিসাব প্রস্তুত করতে বলেছে, এজন্য আমাদের দুইটা ছক টানতে হয়েছে, একটা হচ্ছে হলো নগদান হিসাব আর একটা হচ্ছে হলো সেবা আয় হিসাব। তো নগদান হিসাবের জন্য যে ছকটা, তার শুরুতে থাকবে হচ্ছে হলো তারিখ, তারপরে হচ্ছে হলো বিবরণ, এরপর আমরা যেহেতু খতিয়ান করছি এখানে লিখবো জাবেদা পৃষ্ঠা, এরপর আমরা লিখবো ডেবিট টাকা ক্রেডিট টাকা, এখানে লিখবো জের ডেবিট ক্রেডিট, উপরে লিখে দেবো হিসাব কোড, এরপর আমরা লিখছি সেবা আয় হিসাব। এখানেও তাই, যেহেতু এই দুইটা হিসাব পড়তে বসে, এই জন্য আমরা এই দুইটা ছক টেনেছি, উপরে একটা নিচে একটা।
তো এখানেও প্রথমে আমরা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জের ডেবিট ক্রেডিট এখানেও লিখে দিছি হিসাবের কোড নাম। আর প্রথমটার শুরুতে আমরা চাইলে একটু লিখে নিতে পারি চলমান জের ছক। হ্যাঁ আর হ্যাঁ, আমরা কিন্তু কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্নটা সমাধান করছিলাম। তো এখন এখানে আমাদের এই দুইটা হিসাব, নগদান হিসাব এর সেবা আয় হিসাব করতে বসে, এজন্য আমাদের ওইখানে যে কয়টা লেনদেন দেওয়া ছিল আমরা প্রতিটার জাবেদা আগে এখানে পাশে রাফে করে নিছে। তো তোমরা চাইলে জাবেদাটা করতেও পারো নাও করতে পারো, কিন্তু এই জাবেদাটা পাশে করে দেখাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কেমন, আমি এটা বোঝানোর জন্য তোমাদের আমি এটা লিখে দিছি, এবং তোমরা এটা না করাই উত্তম, তোমরা এটা পাশে করবা না। আর যদি করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যে খাতাটা দিবে ওই খাতার একদম শেষ পাতায় চলে যাবে, একদম শেষ পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠায় যে উপরে লিখবা রাফ, রাফ লিখে তখন এইখানে এইটা করবা, করে ওইখান থেকে জাবেদা দেখে দেখে খতিয়ান প্রস্তুত করবা। আমরা সবাই জানি এই খতিয়ান করতে গেলে আমাদের কিন্তু সবার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো এই নির্ভুল জাবেদা। ওকে, তো জাবেদাটা ওখানে করবা রাফে করে, তারপরে তুমি এখানে খাতায় মেইনলি এইটা করবা। কেমন, আর পরীক্ষা শেষ মানে পরীক্ষা খাতা যখন জমা দেবা তার আগে ওই রাফের যে পেজটা মানে যেখানে জাবেদাটা রাফ করছো ওইটা এক দাগ দিয়ে কেটে দিবা। কেমন, ওকে, তো এইটা আর কি কথা। তো এখানে আমরা প্রত্যেকটা লেনদেনেরই জাবেদা লিখে রাখছি। কেমন, তো আসো আমরা প্রথমে যেহেতু নগদান হিসাব করছি তো এর ভিতরে এই জাবেদাগুলোর ভিতরে হ্যাঁ যে নগদান হিসাবগুলো আছে সেই নগদান হিসাবগুলো জাবেদার থেকে আমরা এখানে ট্রান্সফার করবো। কেমন, তো আসো আমরা যদি দেখি এখানে কোন কোন জায়গায় জাবেদা আছে, নগদান হিসাবের জাবেদা আছে। তো আমরা এখানে যদি দেখি এই একটা আছে নগদান হিসাব, এইখানে একটা আছে, এটা একটা আছে, এইটা একটা আছে, তাহলে 1 2 3 4 5 6 7 এই সাতটা হিসাব আমাদের এই নগদান হিসাবের ভিতরে আনতে হবে। তো চলো আমরা সবসময় টাকার ঘরটা আগে কাজ করবো। তো দেখো এই নগদান হিসাব ডেবিটে আছে 1 লক্ষ টাকা, এই জন্য আমরা ডেবিটে লিখলাম 1 লক্ষ টাকা। ওকে, এইটা ফার্স্ট এন্ট্রি ডেবিটের ঘরে আসছে, এই জন্য জেরের কলমেও ডেবিটের ঘরেই আসবে 1 লক্ষ। আচ্ছা, আর আমরা নাম লিখি সবসময় বিপরীত নাম। তো নগদান হিসাব ডেবিট আছে, তো ডেবিটের বিপরীত কি ক্রেডিট, না তো ক্রেডিটে কি হিসাব আছে, মূলধন হিসাব আছে। তো বিবরণের ঘরে আমরা এখানে লিখবো মূলধন হিসাব। মূলধন হিসাব, কেমন, এটা হচ্ছে হলো কত সাল, 2021 সাল জানুয়ারি 1। কেমন, এরপরে নগদান হিসাব আছে হচ্ছে হলো এই যে নগদান হিসাব আছে ক্রেডিটে 20,000 টাকা। তো এই 20,000 টাকা যেহেতু ক্রেডিটে আছে সেহেতু আমরা টাকাটা লিখবো 20,000 ক্রেডিটে। ওকে, আর আমরা সবাই জানি এই জের আছে ডেবিটে 1 লক্ষ, আর নতুন যেটা আসছে এটা হলো ক্রেডিটে 20,000। তো এই ডেবিট আর ক্রেডিট বিয়োগ হয়। কেমন, আচ্ছা, আর ডেবিট আর ডেবিট যোগ হয়, কিন্তু ডেবিট আর ক্রেডিট কি হয় বলো, বিয়োগ হয়। কেমন, কারণ এইটা ডেবিট একরকম ক্রেডিট আর একরকম, ভিন্ন রকম হইলে কি হয় বিয়োগ হয়ে যায়। মনে রাখবা ক্রেডিট ক্রেডিটও যোগ, ডেবিট ডেবিটও যোগ, কিন্তু ক্রেডিট ডেবিট বা ডেবিট ক্রেডিট কিন্তু বিয়োগ, মানে একই রকম হইলে যোগ করবা, ভিন্ন হইলে বিয়োগ করবা। কি বলছি বলো, একই রকম হইলে যোগ করবা, ভিন্ন রকম হইলে বিয়োগ করবা। তাহলে দেখো এই জের আছে ডেবিটে আর এইটা আসছে ক্রেডিটে, কি একই রকম না ভিন্ন রকম? যেহেতু ভিন্ন রকম এই তো আমরা বিয়োগ করবো, তাহলে 1 লক্ষ থেকে 20,000 গেলে থাকে 80,000 টাকা। তো এই আমরা ডেবিটের পাশেই 80,000 টাকা লিখে দেবো। কেমন, আচ্ছা, নাম লিখে আমরা সবাই জানি বিপরীত নাম। তো ক্রেডিটের বিপরীত কি ডেবিট, ডেবিটে কি নাম আছে, অফিস সরঞ্জাম। সো আমরা এখানে লিখবো অফিস সরঞ্জাম, এটা কয় তারিখ, জানুয়ারি 5। তো আমরা লিখলাম জানুয়ারি 5। ওকে, অনেকগুলো নগদান হিসাব আছে, এরপরে নগদান হিসাব আছে ক্রেডিটে 18,000 টাকা। তো তাহলে আমরা ফার্স্টে এই দুই কলামের কাজ করব। তাহলে ক্রেডিটে আছে 18,000 টাকা, তাহলে 18,000 টাকা আমরা এই ক্রেডিটে লিখলাম। কেমন, আচ্ছা, বিপরীত নাম কি আছে, ভাড়া হিসাব। তাহলে আমরা এটা সোজা লিখলাম ভাড়া হিসাব। আচ্ছা, এটা কয় তারিখ, 10 তারিখ, তাহলে জানুয়ারি 10। কোনো প্রবলেম, কোনো প্রবলেম নেই। এবার দেখো এইটা আছে ডেবিটে 80,000 লাস্ট জের, আর এই নতুন এটা আসছে ক্রেডিটে, তাহলে ডেবিট আর ক্রেডিট কী হবে বলো, বিয়োগ হবে। আমাদের একটু ক্যালকুলেটর লাগবে, 80,000 থেকে বিয়োগ করবো 18,000, বিয়োগ করলে বেরোয়ছে 62,000। তাহলে আমরা এই 18,000 সোজা লিখে দেবো 62,000। কেমন, আচ্ছা, নেক্সট এন্ট্রিতে আসো। নেক্সট এন্ট্রিতে নগদান হিসাব আছে হচ্ছে হলো ডেবিটে কত টাকা, 50,000 টাকা। তাহলে আমরা এই দুই ঘরের প্রথমে লিখবো ডেবিটে 50,000। আচ্ছা, আমরা নাম লিখি সবসময় কী নাম বলো, বিপরীত নাম। সেই বিপরীত নামটা কী আছে, নগদান হিসাব ডেবিটে আছে, তো ডেবিটের বিপরীত ক্রেডিট সেবা আয় হিসাব। তো আমরা এই সোজা লিখে দিব সেবা আয় হিসাব।
কেমন? আচ্ছা এটা কয় তারিখ? জানুয়ারি 15। তো লিখলাম জানুয়ারি 15। এবার খেয়াল করো, এই যে জের আছে 62,000 ডেবিটে, আর আমার এই 50,000 আসছে কিসে? ডেবিটে। তাহলে এই ডেবিট আর ডেবিট একই রকম কিনা? ডেবিট আর ডেবিট একই। তাহলে একই হইলে আমরা কি করি? যোগ করি। তাহলে এই 62,000 আর 50,000 আমরা যোগ করব। 62,000 যোগ 50,000 করলে বেরিয়েছে 1,12,000। তাহলে এই 50,000 সোজা লিখবো 1,12,000। কেমন? এরপরে আসো জানুয়ারি 20। জানুয়ারি 20 তারিখে নগদান হিসাব আছে ডেবিটে 15,000 টাকা। তাহলে আগে এই দুই ঘরের কাছ 15,000 টাকা ডেবিটে লিখলাম। আচ্ছা নাম লিখবো আমরা বিপরীত নাম। বিপরীত নাম কি? অনুপার্জিত সেবা আয়। ওকে, এটা কত তারিখ? এটা হচ্ছে হলো জানুয়ারি 20। কেমন? আচ্ছা এবার আসো, আমরা ডেবিট আর ডেবিট কি করি? যোগ করি। তাহলে 1,12,000 যোগ 15,000 যোগ করলে বেরোয় এটা সোজা লিখে দেবো 1,27,000। কেমন? আচ্ছা এরপরে নগদান হিসাব, আর দুইটা নগদান হিসাব আছে। নগদান হিসাব আছে ডেবিটে কত হাজার টাকা? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা ডেবিটে লিখলাম। আর এখানে আমরা নামটা লিখব হচ্ছে, এটা কয় তারিখ? এটা হলো 22 তারিখ। এখানে আমরা বিপরীত নাম লিখবো। তাহলে নগদের বিপরীত কি? নগদান হিসাব ডেবিটে আছে, ডেবিটের বিপরীত ক্রেডিট, ক্রেডিটে কি আছে? সেবা আয়। সো আমরা এখানে লিখে দেব সেবা আয় হিসাব। এখানে হিসাব লিখতে ভুলে গেছে। যাক এবার আসো, কত টাকা তো আমরা লিখেছি, এবার আসো ডেবিট আর ডেবিট কি হবে বলো? যোগ হবে। তাহলে 27,000 আর 5,000 যোগ করলে আমরা পাই হচ্ছে 1,32,000। এই 5,000-এর সোজা লিখবো 1,32,000। কেমন? আর আমি এই জাবেদাগুলো একটু পরে তোমাদের বলে দিচ্ছি অঙ্কটা শেষ করে। এরপরে নগদের হিসেবে আছে ক্রেডিটে কত হাজার? 3,000। তাহলে আমরা এই 3,000 লিখবো ক্রেডিটে। আর এখানে আমরা নামটা লিখবো বিপরীত নাম। তাহলে ক্রেডিটের বিপরীত ডেবিট, ডেবিটে কি আছে? উপযোগ খরচ হিসাব। তো আমরা এখানে লিখলাম ইউটিলিটি বিল আর কি। কেমন? আচ্ছা উপযোগ খরচ এটা কত তারিখ? 30 তারিখ। ওকে এবার আসো, এটা জের আছে 1,32,000 টাকা ডেবিটে, আর আমার এইটা নতুন যে 3,000 টাকা এটা আসছে ক্রেডিটে। তাহলে ডেবিট আর ক্রেডিট এটা কি একই না ভিন্ন? ভিন্ন রকম। তাহলে ডেবিট ক্রেডিট ভিন্ন হইলে বিয়োগ হয়। তাহলে 1,32,000 থেকে 30,000 বিয়োগ করতে হবে। তাহলে 30,000 যদি বিয়োগ করি তাহলে হয় 1,29,000। তাহলে 3,000-এর সোজা লিখবো 1,29,000। 1,32,000 থেকে 30,000 বিয়োগ, সরি 1,32,000 থেকে 3,000 বিয়োগ করে হয়েছে 1,29,000 টাকা। তো এইটার জের হচ্ছে এই 1,29,000 টাকা। কেমন? এইটা হচ্ছে আমাদের নগদান হিসাব আমরা প্রস্তুত করলাম। এখানে কোনো জেরও টানবা না, কোনো কিছুই টানবা না। কেন? তোমরা সবাই জানো চলমান জের সকচ হলো আধুনিক পদ্ধতি। এখানে ব্যালেন্স বিডিসিটি নির্ণয় করার প্রয়োজন হয় না। এবার আসো, এই সেবা আয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি আছে, সবাই একটু খেয়াল করো। তো এবার দেখো কোথায় কোথায় সেবা আয় রয়েছে, আমি একটু কালার পেন নেই। তো আমরা যদি দেখি এইখানে একটা সেবা আয় রয়েছে, এই যে এই একটা, আর সেবা আয় আছে এইখানে একটা। হ্যাঁ এখন তোমরা বলতে পারো যে স্যার অনুপার্জিত সেবা আয় এইটাকে কি আমরা এই সেবা আয়ের ভিতর নিব কিনা? উত্তর হচ্ছে না। কেন? কারণ অনুপার্জিত সেবা আয় ইট সেলফ একটা হচ্ছে হলো দায়। যেহেতু এটা একটা দায়, সো এটা আয়ের ভিতরে কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। তাহলে আমরা এই দুইটা হিসাবই নেব, জানুয়ারি 15 এবং জানুয়ারি 22। তো আসো জানুয়ারি 15 আগে আমরা স্থানান্তর করি। তো জানুয়ারি 15 তো প্রথমে আগে সাল দিতে হবে। তো আমরা জানি এটা 2021 সালের অঙ্ক, 2021 জানুয়ারি 15। আচ্ছা আসো আমরা প্রথমে টাকার এন্ট্রির কাজ করব। তো দেখো সেবা আয় 50,000 টাকা কিসে আছে? ক্রেডিটে আছে। তাহলে আমরা সেবা আয় 50,000 ক্রেডিটে আছে, তাহলে এই ক্রেডিটে আমরা 50,000 লিখব। তাহলে এটা যদি ক্রেডিটে থাকে তাহলে জেরের কলমেও যাবে ক্রেডিটে। তোমরা মনে রেখো কিন্তু যে যেটা ফার্স্ট এন্ট্রিটা যদি ডেবিটে থাকে, যেমন দেখো এখানে মূলধন হিসাবটা ফার্স্ট এন্ট্রি ছিল, হ্যাঁ তো এইটা সরি নগদের হিসাবটা ফার্স্ট এন্ট্রি ছিল, এই যে নগদের হিসাব ডেবিটের 1,00,000, এটা ডেবিটে ছিল। কেমন? এই যে দেখো এটা ডেবিটে ছিল। কেমন? তো আমরা এটা ডেবিটে লিখছি, এই জন্য জেরের কলমেও কিন্তু ডেবিটে লিখছে, এবং যোগ বিয়োগ করে সব কিন্তু এই ডেবিটের পাশেই লিখছি। ঠিক এইটাও কিন্তু আমরা ফার্স্ট এন্ট্রি ক্রেডিট দিকে আছে, তো আমরা এটাও জেরের কলমে ক্রেডিট দিকে লিখছি। এবার যোগ বিয়োগ করে সব কিন্তু আমরা ক্রেডিট দিকেই লিখবো। কেমন? তো এবার আসো, এরপরে হচ্ছে হলো বিপরীত নাম লিখতে হবে। তো বিপরীত নাম হচ্ছে হলো নগদান হিসাব। তো আমরা এখানে লিখে দিলাম
ওকে জাস্ট করে ফেললাম। এরপরে দেখো, এরপরে হচ্ছে হলো সেবা আয় হিসাব 30,000 টাকা। এখন এইখানে একটু কাহিনী আছে, তো এই 30,000 যদি তুমি এখানে লেখো সেবা আয় ক্রেডিটে, এখানে যদি 30,000 লেখো, তাহলে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের বিপরীত দুইটা নাম লিখতে হয়, তো বিপরীত নাম দুইটা, সরি বলবো সে মানে বিপরীত নামটা লিখতে হয়। তো এখানে এই ভালো মতন খেয়াল করো, এই ক্রেডিটের বিপরীতে কিন্তু ডেবিট আছে দুইটা, ভালো মতন খেয়াল করো, এই ক্রেডিটের বিপরীতে নাম আছে কয়টা, দুইটা। এখন আমরা কি করব তাহলে, এখন আমি যদি এখানে 30,000 টাকা লিখি তাহলে ডেবিটে দুইটা নাম হয়ে যায় না, তো এজন্য আমরা কি করব, এই ডেবিটের দুইটা নামই আমরা এখানে লিখে দেবো, একটা আছে হচ্ছে হলো নগদান হিসাব আর একটা হলো প্রাপ্য হিসাব। তাহলে এটা হলো জানুয়ারি কত, 22, একটা হলো নগদান হিসাব, আর একটা জানুয়ারি 22, এটা লিখব প্রাপ্য হিসাব। এবার দেখো, এই দুইটা টাকা যদি তোমরা যোগ করো, এই যে এই টাকাটা আর এই টাকাটা যদি যোগ করো, তাহলে কিন্তু সেই 30,000 টাকাই হয়, কারণ 5,000 আর 25,000 যোগ করলে কিন্তু 30,000ই হয়। তাহলে এবার আমরা যেহেতু সেবা আয় হিসাব করছি আর সেবা আয়টা যেহেতু এখানে ক্রেডিটে আছে, সো এই দুইটা টাকা কিন্তু ক্রেডিট দিকেই যাবে। তাহলে প্রথম টাকাটা হলো ক্রেডিট দিকে কয় হাজার, প্রথম টাকাটা আছে হচ্ছে হলো 5,000, তাহলে আমাদের জেরে আছে 50,000 আর নতুন এটা আসছে 5,000, তাহলে জেরেটটা আছে ক্রেডিটে আর নতুন এটাও আসছে কোন দিকে, ক্রেডিটে। তাহলে ক্রেডিট আর ক্রেডিট একই রকম হইলে যোগ হয়, তাহলে 50,000 আর 5,000 যোগ করলে হয় হচ্ছে হলো 55,000। এরপরে আসো, এরপরে প্রাপ্য হিসাব ছিল 25,000, এটাও আমাদের ক্রেডিটে লিখতে হবে। কেন ক্রেডিটে লিখতে হবে, কারণ আমরা করতেছি সেবা আয় হিসাব আর সেবা আয়টা ক্রেডিটের দিকে রয়েছে, এই জন্য আমরা এই 25,000 নেব কোন দিকে বলো, ক্রেডিট দিকে। ওকে, তাহলে এবার যদি একটু খেয়াল করো, এই 55,000 এটাও আছে ক্রেডিটে, এটাও আছে ক্রেডিটে, ক্রেডিট আর ক্রেডিট যোগ করব, তাহলে 55 আর 25 যদি আমরা যোগ করি 60-70-80,000 হয়। তাহলে 55,000 আর 25,000 যোগ করলে হয় 80,000। এবার আমি তোমাদের এখানে একটু আগে যখন আমরা খদাক করছি, ওখানে তো কিছু জাবেদ আমরা প্রস্তুত করেছি, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম জাবেদার হচ্ছে হলো নগদ টাকা এবং আইনি বই নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, এর জন্য আমরা নগদান হিসাব ডেবিট, আইনি বই হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট করেছি। এরপর হচ্ছে হলো নগদে অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে, এটা হলো জানুয়ারি 5-এ, এর জন্য আমরা লিখেছি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর আমরা এখানে আমাদের হচ্ছে হলো অফিস যে ভাড়া, সেই ভাড়া প্রদান করা হয়েছে, ঠিক আছে, বা চেম্বার ভাড়া প্রদান করা হয়েছে, এই জন্য আমরা লিখছি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 12 তারিখে ধারে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, আমরা জানি সাপ্লাইজ আমাদের জন্য একটা সম্পদ, তোমরা সবাই মনে রাখবে সাপ্লাইজ আমাদের জন্য একটা সম্পদ, এই জন্য আমরা সাপ্লাইজ হিসাবকে ডেবিট করেছি। আর ধারে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, মনে রাখবে ধারে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয় আর ধারে কোনো কিছু ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, এই জন্য আমরা প্রদেয় হিসাবকে ক্রেডিট করেছি 5,000 টাকা। এরপর এখানে নিশ্চয়ই জানুয়ারি 15 তারিখে নগদের সেবা প্রদান করে প্রাপ্তি হয়েছে, এই জন্য আমরা নগদান হিসাব ডেবিট লিখেছি এবং সেবা আয় হিসাব ক্রেডিট লিখেছি। এরপর জানুয়ারি 20-এ এখানে হচ্ছে হলো আগাম গ্রহণ করেছি, সেবা আয়ের কথা বলে আমরা আগাম গ্রহণ করেছি, এই জন্য আমাদের নগদ টাকা এসেছে নগদান হিসাব ডেবিট, এবং টাকাটা যেহেতু আমরা কাজ না করে দিয়ে আয়টা করেছি, এই জন্য আমাকে এটাকে অনুপার্জিত সেবা আয় হিসাব বলতে হবে, এই জন্য অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এরপরে জানুয়ারি 22-এ এখানে দুইটা লেনদেন ঘটছে, একটা হচ্ছে হলো আমি নগদে সেবা প্রদান করেছি আর একটা আমি ধারে সেবা প্রদান করেছি, এজন্য আমাদের নগদ টাকা আসছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, এবং ধারে যেহেতু সেবা প্রদান করেছে এই জন্য প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা প্রাপ্য হিসাবকেও ডেবিট করেছি 25,000 টাকা। ওকে, কারণ দুইটাই তো সম্পদ, নগদ টাকা আসছে এটাও সম্পদ, আর আমি ধারে সেবা দিয়েছি, আমার দেনাদারের সৃষ্টি হয়েছে ওটাও আমাদের জন্য সম্পদ, এবং সেবা আয় মূলত আমাদের এখানে আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য আয় হিসাব সেবা আয় হিসাব ক্রেডিট। এরপরে এখানে নিশ্চয়ই উপযোগ খরচ প্রদান করা হয়েছে বা উপযোগ বিল পরিশোধ করা হয়েছে, এই জন্য আমরা লিখেছি উপযোগ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর সম্পদ কমে যাচ্ছে খরচ পরিশোধ করার ফলে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তো এই ছিল হচ্ছিল আমাদের মোটা দাগে নগদান হিসাব এবং সেবা আয় হিসাব, অনেকগুলা বোর্ডেই কিন্তু এই খতিয়ান এসেছে, তো আমি জাস্ট এই শেষ মুহূর্তে তোমাদের সবাইকে বলতে চাই এই খতিয়ানটাও তোমরা প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষার হলে যেও। আগামী ক্লাস থেকে আমরা কিন্তু তোমাদেরকে খুচরা নবদান বই, তিন ঘরা নবদান বই, মানে যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন এবং আসবে ইনশাল্লাহ, সেই প্রশ্নটা সৃজনশীলগুলো আমি তোমাদের কিন্তু বেসিক সহ সমাধান করে দেবো। ক্লাসগুলো একটু লম্বা হয়ে যায় আমি জানি, তোমরা ধৈর্য ধরে দেখো ক্লাসগুলো, আশা করি তোমরা অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টিং একটা A+ তুলতে পারবে। স্যারের জন্য দোয়া রেখো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।